হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জিএম এডুকেশন ইউটিউব চ্যানেল রোজ রাত আটটার স্পেশাল জি ক্যান্ড কারেন্ট এফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত বিভিন্ন চাকরি পরীক্ষার নোটিফিকেশানস মক টেস্ট স্টাডি মেটেরিয়ালস এবং টপিক রিলেটেড ক্লাসের জন্য তোমরা আমাদের আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বিভিন্ন রকমের স্টাডি ম্যাটেরিয়ালস নোটস এবং ফ্রি পিডিএফ পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল আর জেম মেডুকেশন অফিসিয়ালে যুক্ত হতে পারো টেলিগ্রাম চ্যানেলে জয়নিং লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এছাড়াও যদি তোমাদের সেই লিঙ্ক থেকে জয়েন হতে অসুবিধা হয় তাহলে তোমরা সরাসরি টেলিগ্রামে গিয়ে সার্চ করবে আর জেম মেডুকেশন এবং সেখান থেকে তোমরা অবশ্যই জয়েন হয়ে যেতে পারবে ক্লাসটি করার পরে তো আজকে প্রথম সেটে কী রয়েছে আমরা আজকে বেসিক্যালি ভারতের স্বাধীনতা সংগ্রামের যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন আলোচনা করবো এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আলোচনা করব প্রথম প্রশ্ন রয়েছে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ পূর্ণ স্বরাজের দাবি ঘোষণা করা হয়েছিল কি হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বারে লাহোর কংগ্রেস অধিবেশন বা লাহোর অধিবেশনে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে কংগ্রেসের বাৎসরিক অধিবেশন বসেছিল লাহোরে এবং এই অধিবেশনেই সভাপতিত্ব করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের দাবি ঘোষণা করা হয়েছিল এইখানেই এবং কংগ্রেস এই সময় গণতান্ত্রিক প্রস্তাব পাশ করেছিল এবং অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়েছিল এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে যখন ভারতের সংবিধানটাকে পাকাপাকিভাবে গ্রহণ করা হলো একদম কার্যকরী করা হলো সেটা কিন্তু ছাব্বিশে জানুয়ারির তারিখটাকেই এই পুরনো উনিশশো তিরিশের ছাব্বিশে জানুয়ারি তারিখকে সম্মান জানানোর জন্যই সেই দিনটাকে বেছে নেওয়া হয়েছিল এবং সেই দিন থেকেই ভারতবর্ষে গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক নিয়ম চালু হয়ে যায় পরের নাম্বার কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ মহাত্মা গান্ধী উনিশশো তেইশ খ্রিস্টাব্দের তেইশে নভেম্বর দিল্লিতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে সর্বভারতীয় খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে ব্রিটিশদের বিজয় উৎসবে যোগদান না করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল পরের নাম্বার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা নিচে করতে পারবে ঠিক আছে পরের নাম্বার কবে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ এটা কবে হয়েছিল এটা কার পরে হয়েছিল এটা কিন্তু উনিশশো উনত্রিশের লাহোর অধিবেশনের পরে হয়েছিল নাম্বার চার বরদৌলি সত্যাগ্রহ বা বরদৌলি আন্দোলন বরদৌলি আন্দোলন বরদৌলি সত্যাগ্রহ সেম এটা কে নেতা ছিলেন সঠিক উত্তর হবে অপশন নাম্বারে সর্দার বল্লভভাই প্যাটেল পটেল প্যাটেল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে গুজরাটের বরদৌলি তালুকে খাজনা বৃদ্ধির প্রতিবাদে কৃষকরা যে সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেছিল তাকে বরদৌলি সত্যাগ্রহ বলা হয় বল্লভভাই প্যাটেল সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তীতে মহাত্মা গান্ধী সেই সত্যাগ্রহে অংশগ্রহণ করেছিলেন আশা করি এই অতিরিক্ত তথ্য তোমাদেরকে যে প্রোভাইড করা হচ্ছে সেগুলো তোমাদের উপকার লাগবে এবং তাহলে ভালো লাগলে অবশ্যই ক্লাসটি করার শেষে কমেন্টে তোমরা একটা পজিটিভ কমেন্ট করে দিয়ে যেও যাতে বাকিরা যখন ক্লাসটা দেখবে তাদের তারা কিন্তু মোটিভেশন পাবে বলছে কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন নাইট উপাধি দেওয়া হয় কাদের দ্বারা দেওয়া হয় ব্রিটিশ পার্লামেন্টের বা ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নাইট উপাধি দেওয়া হতো এবং নাইট উপাধিধারীদেরকে স্যার নামে সম্বোধন করা হয়ে থাকে যেমন তোমরা বর্তমানকালে দেখবে ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটার রয়েছেন ভিভিয়ান রিচার্ডস তাকে স্যার ভিভিয়ান রিচার্ডস বলা হয় অর্থাৎ তাকে নাইটহুড উপাধি কিন্তু দেওয়া হয়েছে এরকম যাদের দেওয়া হয় তাদেরকে স্যার বলা হয়ে থাকে তো এটা সঠিক উত্তর কীভাবে কেন তিনি করেছিলেন কারণ জালিয়ান হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে পূর্ব দিকে তিন দিক পাচিল দিয়ে ঘেরা জালিয়ানওয়ালাবাগ উদ্যানে বৈশাখী উৎসবের উপলক্ষে একটি সভা হয়েছিল এবং সেখানে জনগণকে বিন্দুমাত্র সতর্ক না করে সামরিক অধ্যক্ষ লেফটেন্যান্ট ডায়ার বা কোথাও কোথাও মাইকেল ও ডায়ার তোমরা পাবে গুলি চালানোর নির্দেশ দেয় এবং একটি নাটকীয় ঘটনাকেই বা এই নাটকীয় না নাটকীয় বা নাটকীয় বলা যেতে পারে এই ঘটনাকে জালিয়ান হত্যাকাণ্ড বলা হয়ে থাকে এবং এর প্রতিবাদেই গোটা ভারতবর্ষ গর্জে ওঠে এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট ত্যাগ করেন কোন ভারতীয় গণতন্ত্র সরি গণ আন্দোলন মহাত্মা গান্ধী বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়েছিল অর্থাৎ বলতে হবে ভারতের কোন বিখ্যাত গণ আন্দোলন ডান মানে ডান্ডি অভিযান বা ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়েছিল সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছয়ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিন মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের সঙ্গে সম্পর্কযুক্ত গান্ধীজি ওই বছর বারোই মার্চ গুজরাটের সবরমতি আশ্রম থেকে ডান্ডি গ্রাম পর্যন্ত পদযাত্রা করেন চব্বিশ দিনের দুশো মাইল পথ হেঁটে গিয়েছিলেন এবং পাঁচই এপ্রিল ডান্ডি পৌঁছে ছয় এপ্রিল সমুদ্র তীরে লবণ আইন ভঙ্গ করে তিনি কিন্তু এই আন্দোলনের সূচনা করেছিলেন তারপরে কি বলেছে লবণ সত্যাগ্রহ কবে হয়েছিল দেখো এখানে কি লবণ সত্যাগ্রহ এবং ডান্ডি অভিযান কিন্তু একই কবে হয়েছিল উনিশশো তিরিশ তাই তো আগের প্রশ্নটা তোমরা দেখলে তাহলে লবণ সত্যাগ্রহ কবে হয়েছিল অপশান নাম্বার বি উনিশশো তিরিশ পরের নাম্বার আছে বলছি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয় উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে লোকমান্য তিলাক বা বাল গঙ্গাধর তিলাক অপশন নাম্বার এ ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতা গঙ্গাধর তিলাক উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আগস্ট মাসেই মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর একদিন অর্থাৎ পয়লা আগস্টের প্রথম সর্বভারতীয় আন্দোলন অসহযোগ আন্দোলন গান্ধীজি নেতৃত্বে শুরু হয় এবং উনিশশো বাইশে এটা কিন্তু চলেছিল উনিশশো বাইশ পর্যন্ত চলেছিল এবং কেন শেষ হয় সেটাও আমরা জানি চৌরি চৌরাতে একটি মর্মান্তিক ঘটনা ঘটে এখানে একটি থানার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু গান্ধীজি সেই আন্দোলনকে প্রত্যাহার করে নেন আচ্ছা তারপরে প্রশ্ন দিয়েছে অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতবি রাখা হয়েছিল মুলতবি মানে কি কিছু সময়ের জন্য স্থগিত রাখা পোস্টপন করে দেওয়া কিছু সময়ের জন্য কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি উনিশশো বাইশ সালে শুরু হয়েছিল উনিশশো সালে প্রত্যাহার করা হয় কারণ উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌড়িচৌড়া গ্রামে উত্তেজিত আন্দোলনকারীরা থানার মধ্যে আগুন লাগিয়ে দেয় এবং তার ফলে পুলিশ পুলিশকর্মী নিহত হয় এই ঘটনায় গান্ধীজি মর্মান্ত হয়ে ভারতে অনুষ্ঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির অধিবেশনে আন্দোলনকে প্রত্যাহার করার জন্য প্রস্তাব পেশ করেন এবং তারপর কিন্তু আন্দোলনটাকে মুলতবি প্রত্যাহার করে নেওয়া হয় তারপরে বলা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্য ঘোষণা করা হয়েছে আর তোমরা করবে এটা তোমাদের জন্য রাখলাম আজকে আলোচনা করেছি তোমাদের জন্য করলাম এটা ঠিক আছে কি হবে কোন অধিবেশন কত তারিখ তোমরা কিন্তু এখান থেকে লিখে দাও ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এগারো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে অবস্থিত অব্যাহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল বা জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড উনিশশো যখন হয়েছিল তার ঠিক আগে কি ঘটেছিল কমিনাল অ্যাওয়ার্ড সাইমন কমিশন আগমন অসুযোগ আন্দোলন নাকি রাউলাট আইন সঠিক উত্তর হবে রাওলাট আইন প্রণয়ন বা রাউলাট অ্যাক্ট জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের পূর্বে রাউলাট অ্যাক্ট প্রণয়ন করা হয়েছিল সিডনি রাউলার নাম অনুসারে এবং এই আইনটিকে নামকরণ করা হয়েছিল তার আগে নাম কি ছিল অ্যানার্কিয়াল অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্ট এনার মানে হচ্ছে নৈরাজ্য এনআকিয়াল মানে আছে যেখানে কোনো আইন নেই কানুন নেই ঠিক আছে সেটাকে অ্যানার্কি বলা হয়ে থাকে এটা এনআরকিয়াল অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্ট এই নামটা তোমরা মনে রাখবে বা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের কাজে দেবে তারপরে কি বলেছে যে কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো ব্ল্যাক বিল রাউলাট অ্যাক্ট পিট অ্যাক্ট রেগুলেটিং অ্যাক্ট নাকি ইন্ডিয়া কাউন্সিলিং অ্যাক্ট সঠিক উত্তর কী হবে রাওলাট অ্যাক্টকে কিন্তু ব্ল্যাক বিল বা ব্ল্যাক যে হ্যাঁ ব্ল্যাক বিলই আর কি ব্ল্যাক বিল বলা হতো রাওলাট অ্যাক্টকেই বলা হতো কারণ হচ্ছে এটি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মার্চ মাসে এই আইনটি পরিণত হয় এবং আইনকে বলা হতো ব্রিটিশ বিরোধী বা ব্রিটিশ সরকার বিরোধী যে কোনো রকমের কার্যকলাপকেই কিন্তু তারা দণ্ড দিতে পারতো যে কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া বাড়িঘর সার্চ করতে পারত কোনো রকম অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াও কিন্তু কাউকে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ এবং তাকে কিন্তু মামলা মোকদ্দমা চালানো যেত তার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতার ওপরও কিন্তু হস্তক্ষেপ করে সেই কারণে এটাকে ব্ল্যাক বিল বলা হয় নেক্সট বলা হয়েছে কারা বা কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ ডক্টর জাকির হোসেন ফারুক উদ্দিন আলী আহমেদ নাকি আলী ভায়রা সঠিক উত্তর কী হবে দেখো উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শেষে বিজয়ী মিত্রশক্তি সেবার সন্ধি দ্বারা তুরস্কের সুলতান তথা খলিফার ক্ষমতা খর্ব করলে খলিফার মানে হারিয়ে যাওয়া সম্মানকে পুনরায় উদ্ধারের জন্যে ভারতীয় মুসলমানরা মোহাম্মদ আলী ও সৈকত আলী এর নেতৃত্ব তথা আলী ভাই যে বলেছে মোহাম্মদ আলী এবং সৈকত আলী এদের নেতৃত্বে জোটবদ্ধ হয়ে কিন্তু এই আন্দোলন করেছিল তখন কিন্তু কোনো বড় বড় নেতারা এই আন্দোলন করেনি এটা কিন্তু মোহাম্মদ আলী এবং সৈকত আলী নামে দুইজন জনৈক মুসলিম এই খিলা বা খলিফার সম্মানকে পুনরুদ্ধারের জন্য এই আন্দোলনে ডাক দিয়েছিলেন নাম্বার চোদ্দোতে বলা হয়েছে উনিশশো তিরিশ সালের ছয় এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি কিসের জন্য সম্পর্কিত উনিশশো তিরিশের ছয় এপ্রিল আজকে আমরা আলোচনা করলাম তাই তো সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের সঙ্গে অর্থাৎ এই দিন তিনি কিন্তু লবণ আইন ভঙ্গ করেছিলেন এবং আইনমন আন্দোলনের ডাকও দিয়েছিলেন নেক্সট বলেছে সাইমান কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত এই কথা কে বলেছিলেন সাইমান কমিশনের প্রতিবেদনকে আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত এই কথা কে বলেছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে শিব স্বামী আয়ার অপশন নাম্বার বি আলোচ্য উক্তিটি করেছিলেন স্বামী আয়ার তিনি ছিলেন দ্য কাউন্সিল অফ স্টেট এর সদস্য ও মাদ্রাসা প্রেসিডেন্সি অ্যাডভোকেট জেনারেল মরলে মিন্টো শাসন সংস্কার আইন অনুযায়ী তিনি উনিশশো বারো খ্রিস্টাব্দে সতেরো খ্রিস্টাব্দে পর্যন্ত বারো থেকে সতেরো ঠিক আছে উনিশশো বারো থেকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন এবং সাইমন কমিশনে পেশ করা রিপোর্টের তীব্র বিরোধিতা করে এই উক্তিটি করেছিলেন তোমরা দেখবে বিভিন্ন ইতিহাস বইতে রয়েছে যে কালো কাপড়ের মধ্যে লেখা সাইমান গো ব্যাক তাই তো সাইমান গো ব্যাক লেখা রয়েছে তোমরা কিন্তু সেটা দেখতে পাবে নেক্সট বলছে রাউলাট আইন কত সালে প্রণীত হয় আজকে আমরা করলাম ঠিক আছে রাউলাট আইন কত সালে প্রণীত হয় সঠিক উত্তর অপশন নাম্বার বি উনিশশো উনিশ খ্রিস্টাব্দেই ঠিক আছে এবং এই উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আরেকটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে জালিয়াওয়ালাবাগ জালিয়ওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল করে দাও অ্যান্সার এটার সঠিক উত্তর কী হবে এটা নিচে অ্যান্সার তোমরা করতে থাকো অমৃতসর দিল্লি জলন্ধর লাহোর তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসর শহরে নেক্সট নাম্বার আঠারো স্বরাজ পার্টির প্রধান নেতা কে ছিলেন স্বরাজ পার্টি বা স্বরাজ দল পাবে কোথাও কোথাও একই জিনিস এটা কিন্তু কোনো পার্থক্য নেই স্বরাজ পার্টি বা স্বরাজ দলের নেতা কে ছিলেন সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি মতিলাল নেহেরু অর্থাৎ জওহরলাল নেহরুর পিতা এবং সি আর দাস বা চিত্তরঞ্জন দাস অসহযোগ আন্দোলনে ব্যর্থতার পরে ব্যর্থতার কারণ কি সেটাকে অস্বীকার মানে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল সেই জন্য ব্যর্থতা গান্ধীজির ভূমিকা নিয়ে কংগ্রেসের প্রো চেঞ্জার এবং নো চেঞ্জার গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে প্রো চেঞ্জার গোষ্ঠী উনিশশো তেইশ খ্রিস্টাব্দের পয়লা অক্টোবর স্বরাজ দল গঠন করেন স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং প্রথম সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু এরপর আসবে নাম্বার উনিশ নাম্বার উনিশে বলা হয়েছে নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সঠিক উত্তর দেখো কী বলেছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন শ্রীমতী অ্যানি বেশান্ত এবং তবে প্রথম ভারতীয় যদি বলা হতো প্রশ্ন যদি প্রথম ভারতীয় এখানে প্রথম ভারতীয় বলেছে তাহলে সেটা আমাদের হয়ে যাবে সঠিক উত্তর সরোজনী নাইডু মনে রাখবে অ্যানিমেশন ছিলেন প্রথম ফিমেল এবং সরোজিনা রাডু ছিলেন প্রথম ইন্ডিয়ান ফিমেল ঠিক আছে ইন্ডিয়ান ফিমেল আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো নাম্বার টোয়েন্টি মৌলিক অধিকারের প্রস্তাব ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের অধিবেশনে নেওয়া হয়েছিল কোন অধিবেশনে দেখো পড়েছে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে এবং বর্তমান পাকিস্তানের করাচি শহরে এই অধিবেশনের মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক নীতি বিষয়ক প্রস্তাব গ্রহণ করা হয়েছিল তাহলে কোন অধিবেশনে করাচি অধিবেশন অপশন নাম্বার 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 ডি আসবে বলা হয়েছে একুশে খ্রিস্টাব্দে সাইমান কমিশন বয়কটের কারণটা কি সাইমান গো ব্যাক কেন বলা হয়েছিল কি কারণে বলা হয়েছিল দেখো বলেছে ভারতীয় শাসনতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কারের দাবি পূরণের লক্ষ্যে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠন করা হয় এবং জন সাইমনের নেতৃত্বে এই কমিশনের অপর ছয়জন সদস্যরা ভারতবর্ষে আসে এবং এর অন্যান্য ছয় সদস্যের মধ্যে ছিলেন ক্লিমেন্ট এটলি এইচ এল লস ডি হাটসন জর্জ রোনাল্ড এবং হাইওয়ার্ড ক্যারগন এরা যখন আসছে সদস্যরা শ্বেতাঙ্গ প্রত্যেকেই ইউরোপীয় ছিল ইন্ডিয়ানকেও ছিল না এর মধ্যে এটা একটা কারণ ছিল এবং কোনো ভারতীয়কে এখানে সুযোগ দেওয়া হয়নি রাখা হয়নি সেই কারণে কিন্তু কমিশনকে বর্জন করা হয়েছিল এবং বলা হতো অল হোয়াইট কমিশন এর নাম কি দেওয়া হয়েছিল অল হোয়াইট কমিশন এবং মনে হয়েছিল যে এটা ভারতবর্ষের জন্য ভালো বা সঠিক নয় এটা ভারতবর্ষের জন্য উপযুক্ত নয় তারপরে বলা হয়েছে কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছিলেন কবেকার ঘটনাটা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের গোরক্ষপুর থানার চৌরিচোরা নামক স্থানে তাই না গোরক্ষপুর জেলার চৌরিচোরা নামক স্থানে একটি যেখানে আমাদের কি করছিল উত্তপ্ত জনতা আগুন লাগিয়ে দেয় এবং বাইশ পুলিশ কর্মী সেখানে আগুনে পড়ে মারা যায় তাই না তো এখানে সেই কারণে কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছিল নেক্সট কোয়েশ্চেন রয়েছে বলেছে জাতীয় কংগ্রেসের বা জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লক্ষ্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে লক্ষ্ণৌ চুক্তি কবে হয়েছিল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরের অপশন নাম্বার সি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে লক্ষ্ণ লক্ষ্ণৌ হবে এটা লক্ষ্ণৌ হতে জাতীয় কংগ্রেসের বার্ষিক বার্ষিক অধিবেশন চলাকালীন বাল গঙ্গাধর তিলক এর নেতৃত্বে জাতীয় কংগ্রেস ও মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগের মধ্যে লক্ষণ চুক্তি স্বাক্ষরিত এই অধিবেশনের সভাপতিত্ব প বা সভাপতি হয়েছিলেন অম্বিকাচরণ মজুমদার এই পাঠটা ভালো করে দেখে রাখবে এবং এখানে যে একজন নাম্বার হলো বাল গঙ্গাধর তিলক তিনি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন নাম্বার চব্বিশ জাতীয় কংগ্রেসের তার উনিশশো সালের লাহোর অধিবেশনে কোনটিকে লক্ষ্য করে বা কোনটিকে লক্ষ্য করা হয়েছিল বা কোন প্রধান ঘোষণা সেখানে করা হয়েছিল কী হবে সঠিক উত্তর পূর্ণ স্বরাজ ডোমিনিয়ান স্টারাজ নাকি ভারত স্বরাজ না কি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার পূর্ণ স্বরাজ বা টোটাল ইন্ডিপেন্ডেন্স টোটাল ইন্ডিপেন্ডেন্স তাই না এবং আজকে সেটা শেষ প্রশ্ন এটা তোমাদের জন্য তোমরা একটা হোমওয়ার্ক করে দাও এটা অ্যান্সার আমি বলে দেবো না এটা করে নিয়েছি আমরা আজকে প্র্যাকটিস এটা সঠিক উত্তর কি হবে বলো জালিয়ানোয়ালাবাগের হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল সঠিক উত্তরকেই তোমরা সেটা নিচে লিখে দেবে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে দেন স্টে কানেক্ট উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ